জামালপুরে গৃহহীন সাইজউদ্দিন ফকির পেশায় একজন ভিক্ষুক। স্ত্রী সন্তান নিয়ে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন অন্যের জমিতে গড়া জরাজীর্ণ এক টিনের ঘরে। তার কাছে এক টুকরো জমি আর পাকা বাড়ি ছিল স্বপ্নের মতো। ডাল ডাল খাল খাল হয়ে ঘুরছে, ও আমার শেখ হাসিনা আমার তার মতো 26 জন গৃহহীন বরাদ্দ পেলেন স্থায়ী ঠিকানা, মুজিব বর্ষের অঙ্গীকার, শেখ হাসিনার উপহারের আধা পাকা দুটি কক্ষের একটি ঘর। গড্ডা দিয়েছে নামি আসমান থেকে মাটি বন্ধ, তো আমি শান্তি পাইছি। আমাদের কোনো ঘর বাড়ি ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা থাকার জন্য ঘর দিছে, ওনারও ছিল, আমরা এখন আল্লাহর রহমতে একটু শান্তি মতন বসবাস করতে পারবো। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। জানান পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী আরো 400 গৃহহীনকে ঘর দেওয়ার কথা। জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের যে কমিটি রয়েছে, আমরা সবাই কাজটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শতভাগ ডিজাইন ও প্রাক্কলন মোতাবেক ঘরগুলো টেকসই ও মজবুত করে নির্মাণ করে তাদেরকে ঘরগুলো বুঝিয়ে দেওয়া। প্রধানমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে 1,71,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এক একটি ঘর। আগামী 20 জানুয়ারি এসব ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেবার কথা রয়েছে। সময় সংবাদ, জামালপুর।